হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমার শ্বশুরের জন্মদিন, এখন বেলা 8টা বাজে, অনেক কাজই হয়ে গিয়েছে। তো কী কী রান্না করি সবটাই তোমাদেরকে দেখাবো। আর চলো এখন টিফিনটা সেরে ফেলি, যেহেতু আমার শ্বশুরের আজকে ছুটি আছে, আজকে সোমবার, তো টিফিন তো করতে হবে। তা চলো আজকের কী টিফিন করছি দেখা যাক, টিফিন করে নিয়ে খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি এখন টিফিন করে নিয়ে চলে এসেছি। টিফিনে বানিয়েছি হচ্ছে, দেখাতে পাচ্ছি না, লুচি বানিয়েছি, আর এটা হচ্ছে আলুর তরকারি, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি, সাদা না, একটু সামান্য জাস্ট হলুদ দিয়েছি। তো আজকে টিফিনে আমি এই খাবো, খুব ভালো হয়েছে আলুর তরকারিটা, নিজে করে নিজেই বলছে। তো চলো আমি তাহলে টিফিনটা খেয়ে নিই এখন। বন্ধুরা, আজকে বললাম আমার শ্বশুরের জন্মদিন, তো আমার শ্বশুর বলল যে যা রান্না করা রাত্রিবেলাই করবি, এখন কিছু করার দরকার নেই। তো সেই জন্য দেখো এই যে কাতলা মাছের পেটি এনেছে, নুন হলুদ দিয়ে রেখেছি। কাতলা মাছটা ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা, টমেটো দিয়ে, এই জিরে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল হবে, আর বেগুন দিয়ে, নিম পাতা দিয়ে হবে, আর এটা দেখতে পাচ্ছ আম, এটা দিয়ে আমের চাটনি হবে। ব্যাস দুপুরবেলা এইটুখানি রান্না হবে, যেহেতু মানে ছেলেরা কেউ নেই, সবাই অফিসে। তো কড়াতে দেখতে পাচ্ছো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। ভাতটা লাস্টে করব, আমি সবসময় রান্না করলে ভাতটা লাস্টেই করি যাতে ভাতটা গরম থাকে। তো চলো বন্ধুরা, এই রান্নাগুলো হচ্ছে, তো রান্নাগুলো করে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি স্নান করে করা হয়ে গিয়েছে, আমার রান্না হয়ে গিয়েছে। তাহলে চলো এবারে দেখা যাক আমি কি রান্না করেছি, খাওয়া দাওয়া করবো এখন। তো চলো, আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে ভাত, বাবা ধোঁয়া উঠছে এখনো। আর এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে স্যালাড করেছি দেখো, চানাভাবে বানিয়েছি, আর এটা হচ্ছে ধনে পাতা বাটা, এটা কালকেকার বাটাটা ফ্রিজে ছিল, স্যালাডটা এক্ষুনি বানালাম। আর এটা হচ্ছে নিম বেগুন, নিম বেগুনটা অল্প করে করেছি, দিদার বাবা খাবে বলে, মা আজকে নেই। আর এটা হচ্ছে আমের চাটনি, ব্যাস আজকে এইটুখানি করেছি। তো চলো আমরা তাহলে খেয়ে নিই, তো টাটা এখনকার মতো। দেখো বন্ধুরা, আজকে আমি পায়েস বানাচ্ছি, আমার শ্বশুরের আজকে জন্মদিন, তো এখানে চালটা ঘি মাখিয়ে রেখেছি, কাজু বাদাম কিশমিশটা ভিজিয়ে দিয়েছি, দুধ এলাচ সব কিছু নিয়ে এখন বিকেল 5টা বাজে চলে এসেছি। রান্নার আগে পায়েসটা করে নিচ্ছি, তো ঠিক আছে চলো আমি এখন পায়েসটা করে নিই, টাটা। বন্ধুরা আজকে আমার বাবার বার্থডে, তখন তোমরা দেখেছো আমরা সবাই পায়েস করছিলাম, আমি তো পায়েসের পরে আর দেখাতে পারিনি। তো এখন বাবাকে খেতে দিয়েছি, কি কি রান্না করেছি দেখো। আমের ডাল করেছি, এটা হচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে কলার কোপ্তা, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, মিষ্টি পায়েস, আর তিন রকম ভাজা আছে, স্যালাড আছে। আর বন্ধুরা আজকে আমার বাবার বার্থডে, তখন তোমরা দেখেছো আমরা সবাই পায়েস করছিলাম, আমি তো পায়েসের পরে আর দেখাতে পারিনি। তো এখন বাবাকে খেতে দিয়েছি, কি কি রান্না করেছি দেখো। আমের ডাল করেছি, এটা হচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে কলার কোপ্তা, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, মিষ্টি পায়েস, আর তিন রকম ভাজা আছে, স্যালাড আছে, আর পাঁপড় আছে। তো বাবার কততম জন্মদিন সেটা জানি না, তো মার্চ মাসের 5 তারিখে বাবার বার্থডে, তো আজকের এই জন্মদিনটা আমরা সেলিব্রেট করছি। ছোটো ছোটো করেই করেছি, কোনো কেক টেক কাটিনি, বাবা চিকেন পছন্দ করে না বলে করিনি। তো আমাদের বাড়িতে আজ অনেক গেস্ট এসেছে দেখো তোমরা, এটা হচ্ছে আমার মামা শ্বশুর, হাই বলো, এটা হচ্ছে আমার মেজো পিসি শাশুড়ি, এটা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ি গুজরাট থেকে এসেছে, আর এটা তো দিদা দেখেছো, এটা তো মা দেখেছো আগে, এটা আমার জা, ঠিক আছে বন্ধু, আমার জা,
আমার জায়গায় একটা ইউটিউব চ্যানেল আছে, ও ইউটিউব করে, আর এটা তো সবাই জানো আমি। তো ঠিক আছে বন্ধুরা, এত বকবক করলে বাবা খেতে পারবে না, তো বাবা আজকে খাক, আজকে ব্লগটা অবধি। তো তিথি অমিত ব্লগে আজকের অবধি এই পর্যন্ত, সবাই লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ আমাদের পাশে থেকো, টাটা বাই বাই, গুড নাইট।